ছয়টি বিদ্যুৎ কেন্দ্র এবং নয়টি গ্রিড উপকেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে জাতীয় গ্রিডে যুক্ত হল 1062 মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে নির্মিত এসব বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান, ক্যামেরায় ছিলেন রুবায়েত হাসান। প্রতি ঘরে বিদ্যুৎ বর্তমান সরকারের অন্যতম রাজনৈতিক অঙ্গীকার। সে লক্ষ্য বাস্তবায়নে গৃহীত উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন প্রায় 21,000 মেগাওয়াট। বিদ্যুৎ সুবিধার আওতায় দেশের 93% জনগণ। দেশব্যাপী শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়ন আর চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন অব্যাহত রাখতে বুধবার উদ্বোধন করা হয় আরও 6টি নতুন বিদ্যুৎ কেন্দ্র। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 1062 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এসব বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে উদ্বোধন করা হয় জাতীয় গ্রিডে সংযুক্ত 9টি গ্রিড উপকেন্দ্র ও 12 উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম। এছাড়া প্রধানমন্ত্রী উদ্বোধন করেন সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎ সরবরাহের। আমিন বিহাক্কিনা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেশের সার্বিক উন্নয়নে সব থেকে বড় প্রয়োজন বিদ্যুৎ বলেন প্রধানমন্ত্রী। যোগ করেন, চাহিদার সঙ্গে তাল রেখে অব্যাহত রয়েছে বিদ্যুতের উৎপাদন। শেখ হাসিনা বলেন, সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে আর এখন বিদ্যুৎ সংযোগ দিয়ে আলোকিত করা হবে দেশের প্রতি ঘর। বিদ্যুতের উৎপাদনের মাধ্যমে প্রতিটি ঘরে আলো জ্বালবো, এটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে 93% মানুষ বিদ্যুৎ পাচ্ছেন। বিদ্যুৎ চাইতে এখন আর ছুটোছুটি করতে হয় না, এখন আলোর বর্ষা নিয়ে আপনাদের ঘরে ঘরে যাচ্ছে যে কোথায় বিদ্যুৎ দরকার। আমরা সেভাবেই খুঁজে খুঁজে মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করবার পদক্ষেপ নিয়েছি। আমাদের লক্ষ্য যে সারা বাংলাদেশে আমরা বিদ্যুৎ আলো ছড়িয়ে দেব। সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহে বিনিয়োগ বাড়বে, দ্বার খুলবে অর্থনৈতিক সম্ভাবনার বলেন প্রধানমন্ত্রী। এই গ্রিড লাইনে বিদ্যুৎ যাওয়ার ফলে সেখানে বিনিয়োগ হবে, শিল্পায়ন হবে, আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠবে, আমরা বহুমুখী কাজ করতে পারবো, এমনকি আমাদের ব্লু ইকোনমির অনেক কাজ সেখানে আমরা করতে পারবো। কারণ এই দ্বীপটি অত্যন্ত চমৎকার, এখানে পর্যটন শিল্প আরও ভালোভাবে গড়ে উঠতে পারবে। বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল, তাই এর ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বানও ছিল প্রধানমন্ত্রীর বক্তব্যে। বিদ্যুৎ ব্যবহারে সবাই যেন একটু ভালোভাবে খেয়াল রাখে, যেন বিদ্যুতের অপচয় না হয়। নিজের হাতে সুইচ দিয়ে লাইট ফ্যান বন্ধ করে দিলে অনেক ভালো হবে, এই শিক্ষাটাও সবাইকে দিতে হবে। বিদ্যুৎ উৎপাদন করে দিচ্ছে, কিন্তু বিদ্যুতের অপচয় যেন না হয় এটা সবাইকে মাথায় রাখতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সংশ্লিষ্ট সচিব ডক্টর আহমেদ কাইকাউজ। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম নজিবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 6টি জেলা প্রান্তে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, উপকারভোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন। গ্রামে গঞ্জেও বিদ্যুৎ পৌঁছে গেছে, বিদ্যুৎ নেই এমন এলাকা খুব কমই দেখা যায়। কয়েক বছর পূর্বে পরীক্ষার সময়ও বিদ্যুৎ থাকতো না, হারিকেন, কুপি ও মোমবাতি জ্বালিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হতো, এখন আর সেই বিড়ম্বনা নেই। আসিফুর রহমান, বাংলাদেশ টেলিভিশন। সেবা নিতে আসা কোনো মানুষই যেন হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে গুরুত্ব দিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পুলিশ সপ্তাহ উপলক্ষে দুপুরে বঙ্গভবনে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি এই নির্দেশনা দেন। বিস্তারিত জানাচ্ছেন ফারুক আহমেদ। পুলিশ সপ্তাহ উপলক্ষে দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। রাষ্ট্রপতি তাঁর ভাষণে দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধান সহ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন। বিশ্বায়নের এই যুগে দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অপরাধ নিয়ন্ত্রণ ও মোকাবেলা অত্যন্ত চ্যালেঞ্জ উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আশা করেন ভবিষ্যতে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সদস্যরা আরও দক্ষ হিসাবে গড়ে উঠবে। তিনি পুলিশের কল্যাণ ও আধুনিকায়নে সরকারের নানা পদক্ষেপ ও সাফল্য তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন, মানুষ যেন হয়রানি ছাড়াই আইনগত সেবা পায় সেদিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সুশাসনের অন্যতম নিয়ামক হল আইনের যথাযথ প্রয়োগ। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় আপনাদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখতে হবে।
আপনাদের নিকট সেবা নিতে আসা কোনো মানুষই যেন হয়রানির শিকার না হয় এবং প্রয়োজনীয় আইনগত সেবা ও পরামর্শ পায় সেই দিককে সবিশেষ গুরুত্ব দিতে হবে। জনগণের আস্থা অর্জন করে আপনারা পুলিশকে একটি সেবা ধর্মী ও জনবান্ধব সার্ভিসে পরিণত করতে সর্বদা সচেষ্ট থাকবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমন্বিত রেখে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, জনগণের জানমালের সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস ও অপরাধ দমন আপনাদের প্রধান দায়িত্ব। এ গুরু দায়িত্ব পালনে পুলিশ ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। তাই কমিউনিটি পুলিশিং এর পাশাপাশি আধুনিক পুলিশিং ব্যবস্থার উত্তম চর্চা আলোকে পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখতে হবে। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ মহাপরিদর্শক রাষ্ট্রপতির কাছে পুলিশের বিভিন্ন প্রকাশনা হস্তান্তর করেন। ফারুক আহমেদ, বাংলাদেশ টেলিভিশন। এদিকে নিয়মিত ফ্লাইটে রাত 11:55 রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী 13 ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। জামায়াত নিষিদ্ধে আদালতে চলমান মামলার রায় হলে দলটি নিষিদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে এই আশাবাদ ব্যক্ত করেন। এর আগে বিকেলে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। রিপোর্ট করছেন আব্দুল্লাহ মামুন। দিনের কার্যসূচি অনুযায়ী চতুর্থবারের মতো সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথম সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছরে তার সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড, অপরদিকে বিএনপি জামাত জোটের মনোনয়ন বাণিজ্য ও দুর্বল প্রার্থী নির্বাচন সহ বিভিন্ন ব্যর্থতার কারণে দেশের মানুষ গত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নিরঙ্কুশ রায় দিয়েছে। আমাদের যারা প্রধান প্রতিপক্ষ ছিল তাদের কোনো নির্বাচনী প্রস্তুতি বা কৌশল ছিল বলে আমার মনে হয়নি। তার উপর তারা এক আসনে 3-4 জন বা তারও বেশি প্রার্থী মনোনয়ন দিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যাপক মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ছিল। নিজেরা জনগণের জন্য কি করবে সে কথা তুলে ধরতে তারা ব্যর্থ হয়েছে। বিএনপির ধানের শীষের মার্কায় যুদ্ধাপরাধী জামাত নেতাদের মনোনয়ন তরুণ ভোটাররা মেনে নিতে পারেনি। তরুণেরা আর যাই হোক স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষ নিতে পারে না। এসব কারণে ভোটারগণ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং নৌকার অনুকূলে এবার গণজোয়ার সৃষ্টি হয়েছিল। জামাতকে নিষিদ্ধ করা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আশা করেন শীঘ্রই কোর্টের রায় হলে জামায়াত দল হিসেবে নিষিদ্ধ হবে। জনমত এমনভাবে সৃষ্টি হয়েছে যে জামাতকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এবং জামাতের তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য যে নিবন্ধন লাগে নির্বাচন কমিশনে তার যে শর্তগুলি সেগুলি তারা পূরণ করতে পারেনি বলে তাদের নিবন্ধন দেওয়া হয়নি। কিন্তু তাদের নিষিদ্ধ করবার জন্য ইতিমধ্যে কোর্টে একটি মামলা রয়ে গেছে, সে মামলার রায়টা যতক্ষণ পর্যন্ত না হবে সেখানে বোধ হয় আমরা কোনো কিছু করতে পারি না। আমি আশা করি কোর্টের রায় খুব শীঘ্র যদি হয়ে যায় তাহলে জামাত দল হিসেবে তারা নিষিদ্ধ হবে। প্রধানমন্ত্রী বলেন, বিদেশে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে। যারা অপরাধী মানুষ খুন করা থেকে শুরু করে মানি লন্ডারিং এবং 10টা অস্ত্র মামলা, 21 গ্রেনেড হামলা, বিভিন্ন মামলা, এটিএমের অর্থ আত্মসাত, এই সমস্ত মামলায় যারা সাজাপ্রাপ্ত, যারা গ্রেপ্তারকৃত আছে এখন যে পলাতক আসামি তাদেরকে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে আমাদের আলোচনা চলছে এবং আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা তাদেরকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে পারবো। এছাড়া সংসদ নেতা জানান, গ্রামের মানুষ যাতে গ্রামে বসেই সকল নাগরিক সুযোগ সুবিধা পায় সে লক্ষ্যে নানা প্রকল্প বাস্তবায়ন করছে তার সরকার। আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।
এদিকে প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংসদকে জানান, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের আরও নতুন 22টি মিশন খোলার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি জানান, বর্তমানে জাতিসংঘভুক্ত 58টি দেশে বাংলাদেশের 77টি মিশন রয়েছে, অবশিষ্ট 134টি দেশে বাংলাদেশের কোনো মিশন নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে জানান, ভারতের চেন্নাই ও রোমানিয়ার বুখারেস্টে মিশন চালুর সকল প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে কয়েকটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটিগুলোর মধ্যে রয়েছে অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াও সংসদে সভাপতিত্ব করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে শোচনীয় পরাজয়ের কারণেই বিএনপি এখন কালো ব্যাজ ধারণ করার মতো কর্মসূচি পালন করছেন। তিনি আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবান গোলাপ এমপি উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন। বিএনপি নির্বাচন ফোবিয়ায় ভুগছে, জয়লাভের আশা তারা ছেড়েই দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, একের পর এক নির্বাচনে হেরে যাচ্ছে বলেই বিএনপি এখন নির্বাচন বয়কট করে যাচ্ছে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনের ট্রেনও কারো জন্য থেমে থাকবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশাবাদ ব্যক্ত করেন, 30শে ডিসেম্বরের জাতীয় নির্বাচন যেমন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে, তেমনি উপজেলা নির্বাচনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। এত শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে নির্বাচনের, তাদের পরাজয়ের কারণেই তাদের কালো ব্যাজ ধারণ করা হচ্ছে। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনের যে ট্রেন কোথাও থেমে থাকবে না, উপজেলা নির্বাচনের ট্রেনও আপন গতিতে চলবে। জাতীয় নির্বাচন যেভাবে হয়েছে উপজেলা নির্বাচনও শিডিউল অনুযায়ী হবে, এতে দ্বিমত প্রকাশিত কোনো সুযোগ নেই। বলছি যে বিএনপি তারা দলীয়ভাবে ইলেকশন না করলেও তাদের অনেকে স্বতন্ত্র প্রার্থী হতে পারে বলে আমার কাছে কিছু খবর আছে। বাংলাদেশি চ্যানেলগুলো ভারতে প্রদর্শনের বিষয়ে দেশটির সঙ্গে শিগগিরই সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা জানান। সিনিয়র সাংবাদিক হাসান শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ডিবিসি টেলিভিশনের প্রধান সম্পাদক মনসুরুল ইসলাম, 71 টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, ইটিভির প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোহান চৌধুরী সহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে প্রথমে বিটিভি প্রদর্শনে চুক্তি করা হবে, পরে অন্য টিভি চ্যানেলগুলো এই চুক্তির আওতায় নিয়ে আসা হবে। সরকারের আইন প্রয়োগের আগে বিদেশি ডাউনলিঙ্ককৃত চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। আইন অনুযায়ী ডাউনলিঙ্ক করে যে সমস্ত বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো হয় সেখানে তারা সরকারের অনুমতি এবং ট্যাক্স দেওয়া ব্যতিরেকে সেখানে কোনো বিজ্ঞাপন প্রদর্শন করতে পারেন না, এটি দণ্ডনীয় অপরাধ। এজন্য দণ্ডবিধির আওতায় সেখানে জেল এবং জরিমানা দুটিরই ব্যবস্থা আছে। আইন প্রয়োগ করার আগেই যারা এই কাজটি করছেন তারা সেটি বন্ধ করবেন। খুব শীঘ্রই ভারতের সাথে আমাদের একটি এমওইউ স্বাক্ষরিত হতে যাচ্ছে, যে এমওইউর আলোকে বাংলাদেশের বিটিভি 24 ঘন্টা ভারতে প্রদর্শনের সুযোগ তৈরি হবে। অন্য চ্যানেলগুলো আমরা বিটিভিকে দিয়ে শুরু করতে চাই, অন্য চ্যানেলগুলো সেই সুযোগ পাবে। ভারতীয় হাই কমিশনের সাথে আমার বৈঠক হয়েছে এবং আমরা খুব সহসা এই কাজটি করতে পারবো বলে আমি আশা করছি। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে দুই দেশের গণমাধ্যম কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ভারত সম্পর্ক আরও অনেক দূর এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।
সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের 21 জন বিশিষ্ট নাগরিককে 2019 সালের 21শে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিরা হচ্ছেন ভাষা আন্দোলনে অধ্যাপক হালিমা খাতুন মরণোত্তর, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ারা ইসলাম, সঙ্গীতে সুবীর নন্দী মরহুম আজম খান মরণোত্তর ও খায়রুল আনাম শাকিল, অভিনয়ে লাকি ইনাম সুবর্ণা মুস্তাফা ও লিয়াকত আলী লাকি, আলোকচিত্রে সাইদা খানম, চারুকলায় জামাল উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধে খিতিন্দ্র চন্দ্র বৈশ্য, গবেষণায় ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ডক্টর মাহবুবুল হক, শিক্ষায় ডক্টর প্রণব কুমার বড়ুয়া, ভাষা ও সাহিত্যে রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, ময়নুল আহসান সাবের এবং হরিশঙ্কর জলদাস। আগামী 20 ফেব্রুয়ারি পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি অ্যাঞ্জেলিনা জোলি সন্তোষ প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, জোলি বিশ্বের অন্যতম কণ্ঠস্বর, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে ভূমিকা রাখার জন্য জোলিকে অনুরোধ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ যাতে আর না ঘটে সেজন্য বাংলাদেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিনেস বার্নার। এ সময় তারা রোহিঙ্গা সমস্যা সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। চলতি মাসে পরমাণু অস্ত্র বিষয়ে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাথে দ্বিতীয় শীর্ষ বৈঠকে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মার্কিন কংগ্রেসে দেয়া তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প একথা জানান। চুজিং গ্রেটনেস শীর্ষক এই ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তের দেয়াল নির্মাণেও তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। 82 মিনিটের ওই ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আগামী 27 ও 28 ফেব্রুয়ারি ভিয়েতনামে কিম জং উনের সাথে বৈঠকে অংশ নেবেন তিনি। তিনি বলেন, তার মতে তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত না হতেন তাহলে এতদিনে যুক্তরাষ্ট্রের সাথে উত্তর কোরিয়ার যুদ্ধ বেঁধে যেত। এদিকে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলীয় নেতৃবৃন্দ প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন মূল্যবোধকে ভুলুণ্ঠিত করার অভিযোগ এনেছেন। এদিকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে আলোচনার পথ তৈরি করতে উত্তর কোরিয়া সফর করছেন মার্কিন দূত বিগেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিমের সঙ্গে ভিয়েতনামে বৈঠকে বসার ঘোষণা দেওয়ার পরপরই তিনি উত্তর কোরিয়া পৌঁছেন। ভিয়েতনামে অনুষ্ঠিতব্য বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ও কিম সিঙ্গাপুরে অনুষ্ঠিত তাদের প্রথম বৈঠকের বায়বীয় সিদ্ধান্ত সমূহকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করবেন। এদিকে জাতিসংঘ জানিয়েছে উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে এবং তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করছে। ভাষার মাস ফেব্রুয়ারির ষষ্ঠ দিন আজ। মায়ের মুখের ভাষার মর্যাদা রক্ষায় রাজপথে বুকের রক্ত ঢেলে এদেশের সূর্য সন্তানেরা মহিমান্বিত করেছেন ফেব্রুয়ারি মাসকে। এখন ফেব্রুয়ারি মানেই ভাষার মাস, একুশের মাস। সংস্কৃতির পাশাপাশি তথ্য প্রযুক্তির প্রসারে ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিদেশি ভাষার ব্যবহারে যোগ হচ্ছে নতুন নতুন শব্দ। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তির কল্যাণে ভাব বিনিময়ের এই মাধ্যমগুলোতে ভাষার প্রয়োগ বলগাহীনভাবে নয়, ভাষারীতির মধ্য থেকেই বাংলা ভাষার ইতিহাস ও ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে হবে। একুশের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে বাংলা ভাষায় বিজাতীয় ভাষার শব্দ মিশ্রণ ও করণীয়।
একুশ শতকের তথ্য প্রযুক্তির অবাধ বিচরণের পাশাপাশি আকাশ সংস্কৃতির আগ্রাসনে ক্ষণে ক্ষণে বদলেছে ভাব প্রকাশের গতিপথ, সেই সাথে নাগরিক যাপিত জীবনেও সময়ের সাথে তাল মেলাতে অপরিহার্য হয়ে উঠেছে ফেসবুক টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। আধুনিকতার মোড়কে এসব যোগাযোগ মাধ্যমে হালের ইংরেজি বাংলার মিশ্রণে ভাব বিনিময় করছে প্রযুক্তি বান্ধব তরুণ প্রজন্ম। ফেসবুকে বাংলাটাকে বিকৃত করে আমরা মানে খুব ছোট ভাবে ভাব বিনিময় করি, যাতে বেশি টাইপিং করতে না হয় ইংরেজিতে টাইপিং করে বাংলাটা। মানুষজনের যখন তাড়াতাড়ি যোগাযোগের প্রয়োজন হয় তখন হচ্ছে মানুষজন দেখা যায় যে ইংলিশেই বাংলাটা লিখছে। বিশ্লেষকরা বলছেন সামাজিক এই যোগাযোগের মধ্য দিয়ে প্রতিনিয়ত ভাবের আদান প্রদানে নতুন নতুন শব্দ যোগে আবির্ভাব ঘটছে একটি সমান্তরাল ভাষার, একই সাথে সমৃদ্ধ হচ্ছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। ঢাকা সংস্কৃতি থেকে আমরা কিছু শব্দ পাচ্ছি, বাক্য ব্যবহার পাচ্ছি, বাক্য গঠন পাচ্ছি। প্রক্রিয়াটা এভাবে হচ্ছে যে আমাদের অজান্তেই কিন্তু একটা সমান্তরাল ভাষা শক্তিশালী হচ্ছে। বিজ্ঞানের বহু পরিভাষা আমাদের দেশে আসছে, সেগুলোকে আমরা গ্রহণ করছি। কম্পিউটারের বাংলা কি করব, এখন গুগল এসছে, গুগলের বাংলা কি আমরা কি কাঠঠোকরা লিখবো? বা এটা ভাষাকে সমৃদ্ধ করে জ্ঞান বিজ্ঞান চর্চার সঙ্গে। এখন তো কোনো একটি দেশ মানে ওই ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বায়নের এই বাস্তবতায় ভাষার প্রয়োগে বলগাহীন ভাবে নয়, ভাষারীতির মধ্যে থেকেই বাংলা ভাষার সংস্কৃতি ঐতিহ্য আর ইতিহাসের মূল স্রোতধারাকে অক্ষুণ্ণ রাখার তাগিদ বিষ্টজনের। যে আমাদের কিছু কিছু যে টেলিভিশন কিংবা কোনো কোনো অনুষ্ঠানে যারা উপস্থাপক তারা এমন একটি ভাষা ব্যবহার করেন তার ভিতরে বাংলার অংশ খুবই ক্ষীণ। প্রাতিষ্ঠানিকভাবে একটি ভাষাকে বলগা হরিণের মতো ছেড়ে দেওয়া উচিত না, এর একটু সীমাবদ্ধতা থাকা উচিত। কোথায় সেটা? সেটা ভাষার যে ঐতিহ্য, ভাষার যে পরম্পরা, তার কাছে আমাদের থাকা উচিত। একবিংশ শতাব্দীর জ্ঞান বিজ্ঞানের প্রসারে ভাষার গ্রহণ এবং বর্জনেও রক্ষণশীল মানসিকতাকে নিরুৎসাহিত করে বিশ্লেষকরা বলছেন প্রাতিষ্ঠানিকভাবে ভাষার ব্যবহারে বিকল্প পথের জন্য একটি নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন। জমতে শুরু করেছে অমর একুশে গ্রন্থমেলা। প্রতিদিন নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন আর প্রিয় লেখকের অটোগ্রাফ, সেই সাথে আলোকিত মানুষ গড়তে এবং নিজেকে সমৃদ্ধ করতে লেখক প্রকাশক আর পাঠকের মহামিলন মেলা এই গ্রন্থমেলা। ষষ্ঠ দিনে মেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট করছেন ফয়জুল্লাহ সাইদ। বসন্তের হাওয়া ও সৌরভে খুলে যায় মনের জানালা। বসন্তের মতো বইমেলারও অলৌকিক হাওয়া আছে। ফেব্রুয়ারি এলেই সেই হাওয়া এসে লাগে মন ও মস্তিষ্কের আরশিতে। কাগজে ছাপা বই পড়ার আনন্দ ও আকর্ষণ অন্যরকম, আর তাই তো প্রাণের তাগিদে পাঠকেরা ছুটে আসেন প্রাণের এই মেলায়। আরো ভালো লাগছে একটু সামনের দিকে যত এগোতে থাকছি, গিয়ে দেখছি স্বাধীনতা স্তম্ভের সেই বিশাল উচ্চতা এবং পাশে সেই জলাধার। আমি আজকে এবারে বইমেলার প্রথম আসলাম, খুব ভালো লাগছে। বই মানুষকে আলোড়িত করে, বই মানুষকে সমৃদ্ধ করে, আর তাই পাঠকের সাথে নবীন প্রবীণ লেখকেরাও নতুন বইয়ের টানে চলে আসেন গ্রন্থমেলায়। আমার এবারে এই বইমেলায় একটি মাত্র বই বেরিয়েছে, তা হলো গল্পের বই, আমার প্রথম গল্পের বই। এর আগে আর কোনো গল্পের বই আমার বেরোয়নি। শিশুর সনে ফুলের বনে, এটা ছোটদের বই, আর একটা হলো এটাও ছড়া, ছোট বড় সবার জন্য, পুরনো ঢাকার জেলা লালবাগ কেল্লা। আজ মেলায় গল্প, প্রবন্ধ, কবিতা, মুক্তিযুদ্ধ আর গবেষণাধর্মী সব মিলিয়ে বই প্রকাশিত হয়েছে 185টি। মোড়ক উন্মোচন মঞ্চে ব্যস্ত সময় কেটেছে লেখক পাঠক আর প্রকাশকদের। নিরাপত্তাটা এবার মেলার খুবই ভালো, আমাদের এসে খুব ভালো লাগছে। বাহিরে দেখলাম কোনো হকারসও নেই। সৌরদী উদ্যানের বিস্তৃত এলাকা জুড়ে এবারে বইমেলা। হাঁটা চলার পথ অনেক প্রশস্ত, বইয়ের স্টলগুলো অনেক প্রশস্ত এবং বইয়ের ক্রেতাদের দেখে শুনে বই খুঁজে কিনবার অনেক সুযোগ রয়েছে। লিটল ম্যাক চত্বরের পরিধি বেড়েছে এবারের বইমেলায়। আজ ষষ্ঠ দিনে গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবুল হাসনাত। উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, গোলাম কিবরিয়া পিনু এবং শোয়াইব সিব্রান। দিন যতই যাচ্ছে ততই কলেবর বৃদ্ধি পাচ্ছে এ বইমেলার। লেখক, প্রকাশক আর পাঠকের মহামিলন মেলায় পরিণত হবে এই অমর একুশে গ্রন্থমেলা, এমনটাই প্রত্যাশা এখানে আগত দর্শনার্থীদের। বইমেলা থেকে ফয়জুল্লাহ সাইদ, বাংলাদেশ টেলিভিশন।
তামাক ব্যবহার ও ধূমপানের উৎসাহিত করার লক্ষ্যে কুইক লাইন নামক তথ্য বাতায়ন দ্রুত চালু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহেদ মালিক। স্বেচ্ছায় তামাকজাত পণ্য ও ধূমপান ত্যাগকে উৎসাহিত করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে কুইক লাইন ভূমিকা রাখবে। আজ সচিবালয়ে তামাকের উপর আরোপিত সারচার্জ ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী দেশে ধূমপান ও তামাককে নিরুৎসাহিত করতে সমন্বিতভাবে চাহিদা ও সরবরাহ কমানোর উদ্যোগ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডকে যৌথভাবে পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন। এছাড়া গণমাধ্যমে তামাকের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরে ধূমপান ও তামাক বিরোধী প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে উন্নয়নের পথে সামিল হওয়ার